পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম থেকে মাত্র 14 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকতে সহজেই যাওয়া যায় বলে পর্যটকদের কাছে জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। এছাড়াও এই সমুদ্র সৈকতকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। 5 কিলোমিটার দৈর্ঘ্যের পতেঙ্গা সমুদ্র সৈকতকে আধুনিক ও বিশ্বমানের পর্যটক কেন্দ্রে গড়ে তোলার জন্য কাজ চলছে। ইতিমধ্যে সম্পূর্ণ হওয়া দৃষ্টিনন্দন সাজসজ্জা নজর কেড়ে নেয় সবারই। কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গায় সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম, বিশেষ করে বিকালে সূর্যাস্ত ও সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভালো লাগবে। চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এইখানের পরিবেশ ভিন্নতা নিয়ে আসে। পতেঙ্গায় রয়েছে স্পিড বোর্ডে চড়ে সমুদ্র ঘুরে বেড়ানোর সুযোগও রয়েছে। সমুদ্রের তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক ও ঘোড়া। কেনাকাটার জন্য আছে বার্মিস মার্কেট। খাওয়া দাওয়ার জন্য রয়েছে হরেক রকমের মজাদার স্ট্রিট ফুড। পতেঙ্গা বিচের কাছাকাছি রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি, চট্টগ্রাম বন্দরের অনেক জেটি এবং প্রজাপতি পার্ক। এই সবগুলো জায়গা কাছাকাছি হয়ে ঘুরে দেখতে পারবেন একসাথে বন্ধুবান্ধব কিংবা পরিবারের পরিজন নিয়ে। সুন্দর সময় কাটানোর জন্য চট্টগ্রাম জেলার এই পতেঙ্গা সৈকত আসলেই এক সুন্দর স্থান। এবার চলুন আমরা জেনে নেই কীভাবে আপনারা পতেঙ্গা সমুদ্র সৈকতে সহজ উপায়ে আসতে পারবেন। পতেঙ্গা যেতে চাইলে প্রথমে আপনাদেরকে চট্টগ্রামে আসতে হবে। চট্টগ্রাম থেকে বিভিন্ন উপায়ে আপনারা চাইলে পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে পারবেন। ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশপথে চাইলে আপনারা চট্টগ্রাম পর্যন্ত আসতে পারবেন। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া, ইউনিক, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী, সোহাগ, এসালোম ইত্যাদি বিভিন্ন ধরনের বাস চট্টগ্রাম উদ্দেশ্যে চলাচল করে। মাত্র 480 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত ভাড়া নেবে। আর যদি আপনারা ট্রেনে করে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে কমলাপুর অথবা বিমানবন্দর রেল স্টেশন হতে সোনার বাংলা, সুবর্ণা এক্সপ্রেস, মহানগর, প্রভাতি, বুধুলি, চট্টগ্রাম মেলে যাত্রা করতে পারবেন। চট্টগ্রাম 0 পয়েন্ট থেকে পতেঙ্গা দূরত্ব 14 কিলোমিটার দক্ষিণে, মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। আপনারা চাইলে চট্টগ্রাম আসার পর চট্টগ্রাম অলঙ্কার অথবা একেখান মোড় থেকেই 11 নম্বর বাসে করে চলে যেতে পারেন পতেঙ্গা, মাত্র 20 টাকার মতো লাগবে। আর যদি সিএনজিতে করে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে 250 থেকে 300 টাকার মতন লাগতে পারে। আর চিটাগাং থেকে পতেঙ্গা সি বিচে আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মেট্রো প্রভাতি বাস। এই যে মেট্রো প্রভাতি বাস দেখছেন, এটা চিটাগাং থেকে একদম ডাইরেক্ট পতেঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং পতেঙ্গা সি বিচের সামনে থেকে আবার চিটাগাংয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। সি বিচে স্ট্রিট ফুড দোকান রয়েছে, চাইলে এখান থেকে আপনারা সামুদ্রিক মাছ থেকে শুরু করে ভাজা পোড়া থেকে শুরু করে অনেক কিছু খাবার আইটেম পেয়ে যাবেন। আর যদি এখানে থাকার কথা বলি, থাকার জন্য কিছু কিছু হোটেল গড়ে উঠেছে যেগুলো বলতে গেলে বেশি একটা সেফটি নয় আবাসিক হোটেলগুলো, তো অনেকে পর্যটক এসে থাকে। বাট আমি সাজেস্ট করব যে যদি পারেন তাহলে সেই ক্ষেত্রে ফ্রিপোর্ট, ইপিজেড এইসব এরিয়াতে এসে থাকার জন্য, মানে শহরের দিকে, চট্টগ্রাম শহরের দিকে ঘোরাটা ঘোরাঘুরি করবেন পতেঙ্গা সি বিচ সন্ধ্যার আগে আপনারা, অথবা সন্ধ্যার পর সূর্যাস্ত দেখে চলে আসতে পারেন আবার সেই চট্টগ্রাম সিটিতে। এখানে এসে থাকলে সবচেয়ে বেশি বেটার হবে এবং এখানকার রুম ভাড়া 800 থেকে 1000, 1200, 1500, 2000 পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন।